নমস্কার, পাবলিক টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। গতকালের খবরের জন্য এবার দেখুন এক নজরে ইয়েস্টারডে রাউন্ড আপ। ইয়েস্টারডে রাউন্ড আপ নিবেদন করছেন রেডিনেট কাব্রোকা মল, শ্রী শ্যাম ফ্যাশন, এনএসবি রোড, রানীগঞ্জ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশুদের জন্য দেওয়া খাবারে মিলল পোকা। অভিভাবকদের নজর এলে ব্যাপক বচসা তৈরি হয়। খবর পেয়ে পঞ্চায়েত সমিতির সদস্যরা ছুটে আসেন। পূর্ব বর্ধমানে চাষ জমিতে জল নিয়ে উল্লেখযোগ্য সমাধান সূত্র বেরোলো না এখনো। জলের দাবিতে এদিন বিডিও কার্যালয়ে দরবার করেন চাষিরা, যদিও শেষ পর্যন্ত আশ্বাস মিলেছে। বড় সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল দুর্গাপুরে বেনাচিতির মাছ বাজার। বৃহস্পতিবার রাত্রে ওই মাছ বাজারে হঠাৎই আগুন লাগে, তবে সঠিক সময়ে দমকল বাহিনী আসায় আগুন বাড়তে পারেনি। মানবিকতার চূড়ান্ত নজর করল দুর্গাপুরের জনা কয়েক যুবক। গত কয়েক মাস ধরে এক ভবঘুরেকে খেয়াল রেখেছিলেন ওই যুবকেরা। এদিন তারা পরিবারের হাতে তুলে দিলেন ভবঘুরেকে ওই যুবকেরা। তিন যুবতীকে গ্রেপ্তার করলো নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। নিয়ামতপুরের মেলেছোলা রোড থেকে ওই দুষ্কৃতীদের ধরা হয়েছে। তারা এলাকায় অপরাধমূলক ঘটনা ঘটাতেই জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি। পুলিশের গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় এক তরুণী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের NH2BCUD রোডে। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তালিত মাঝি পাড়া এলাকায়। রানীগঞ্জে তিন নম্বর বগুড়া জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট তিনজনের। বগুড়া জাতীয় সড়কে একটি শিশুকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল এক মহিলা সহ এক বাইক আরোহী। অন্যদিকে রানীগঞ্জের রানীশাহের ডামপারে থাকায় মৃত্যু হয় একজনের। বর্ধমান পুরসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে। আগামী দিনে নির্বাচনের মাধ্যমে গঠিত হবে নতুন বোর্ড। শুক্রবার সরকারি নিয়ম মেনে পুরসভার দায়িত্বভার নেন মহকুমার শাসক। বিদায় বেলায় আবেগে আপ্লুত বিদায়ী পৌরপিতা এবং কর্মচারীরা। রানীগঞ্জে হানা চলাকালীন পেট্রোল ছিটিয়ে এক দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল আফগানি আধিকারিকের বিরুদ্ধে। ঘটনায় এক দোকান মালিক ঝলসে গিয়েছে ওই আগুনে।